আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا عن حذيفه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জান্নাত রাহুল বুখারি মুসলিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون يوم القيامه شر الوجه الذي ياتي حول بوجه وياتي حول بوجه। রাহুল বুখারি মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের অনুরোধে বক্তব্যের বিষয়ে গীবত, পরনিন্দা, যেসব পাপের কারণে পরকাল হারিয়ে যায়, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। যেসব পাপ আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা হয় না, যা মানুষের সাথে জড়িত, তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। কতগুলো পাপ আছে যা খুব বড় তবে ক্ষমা সহজ, যেমন সুদ, ঘুষ, জেনা, এগুলো মহাপাপ, এরপরেও তার ক্ষমা সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিক্রু বিল বিক্রি জিলদু মিয়া তাগরিবু সানা আসাইয়িবু যানি আর রাজম। অবিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দেওয়া হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। পাপ অনেক বড়, মহাপাপ, এরপরেও তার ক্ষমা সহজ। আল্লাহর কাছে কান্নাকাটি করে বললেই আল্লাহ ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাবুল মুবিকা, সাতটি ধ্বংসাত্মক জিনিস রয়েছে, সাতটি বড় পাপ রয়েছে যাতে মানুষ ধ্বংস হয়ে যায়, যাতে মানুষ জাহান্নামে যাবে, তার একটি পাপ হচ্ছে
কাতলুন নাফস, মানুষকে হত্যা করা, মানুষকে হত্যা করা মহাপাপ। এর উপরেও পাপটি আল্লাহর সাথে সম্পৃক্ত। তার একটি বড় পাপ হচ্ছে আলেশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। এরপরেও তা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, তা ক্ষমা নেওয়া সহজ। তবে মানুষ যদি মানুষের বদনাম করে, গীবাত করে, তাহলে তা ক্ষমা নেওয়া সহজ নয়। যত মানুষের বদনাম করেছে, সমস্ত মানুষের হাত ধরে ক্ষমা নিতে হবে, অন্যথায় বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় নেকি না থাকলে সেই লোকের পাপ নিয়ে, তার পাপ কমিয়ে নিজের জন্য জাহান্নাম ঘোষণা হবে, তার জন্য জান্নাত হবে। বিচারের পদ্ধতি এরকম। জাদু করা মহাপাপ। জাদুগারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করতে বলেছেন, এরপরেও মানুষ জাদু বিদ্যা শিখার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তা সহজেই ক্ষমা করে দিবেন। গীবাত বদনাম এমন পাপ, এইটা করার পরে মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তা ক্ষমা হবে না। গীবাত মহাপাপ, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবুনা জুসান আই সারহান করাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ বড় ভয়াবহ পাপ, সুদ জঘন্য পাপ, সুদ সমাজ ধ্বংস করা পাপ। সুদের সবচেয়ে ছোট পাপ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। নউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা একলু দিরহম রিবা ওয়া হিয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি একজন অনুবাদক মাত্র, আরবি থেকে বাংলা করে আপনাকে আমি বোঝাচ্ছি যে জেনা কত, যে সুদ কত বড় পাপ। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী ফজরের সালাতের পরে বললেন যে তোমরা রাত্রে কিছু স্বপ্নে দেখেছো? আমরা বললাম জি না, আমরা কিছু দেখিনি। তিনি সকালে জিজ্ঞাসা করতেন আমরা স্বপ্নে কিছু দেখলে, আমরা তা বলতাম, তিনি তার বিবরণ দিতেন। তিনি বললেন, আমি গত রাত্রে দুইজনকে স্বপ্নে দেখেছি, ফাতায়ানি ফাখাজানি বিয়াদাইয়া, তারা দুইজন আমার কাছে আসলো, তারা আমার দুই বাহু ধরলো, ফাখরাজানি ইলা আরযিল মুকাদ্দাসা, তারা দুইজন আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো, ফাইজা রাজুলুন জালেসুন ও রাজুলুন কায়মুন বেদিহি কল্লুব মিন হাদিদ, দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি রয়েছে, ইদখুলু ফি সিদ্দিকিহি, ওই বাঁকা লোহার লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকে দিয়ে মুখটা ফেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার বের করে মুখের বাম দিকে লাগিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আমি বললাম ঘটনা কি, তার এরকম হচ্ছে কেন? তারা দুইজন আমাকে বললেন, ইনতালে চলতে থাকেন, এখন কথা নয় পরে হবে। চলতে থাকলাম, হঠাৎ দেখি একটা লোক চিথে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটি লোহার বা পাথর রয়েছে, ইয়াসদাখু বিরাসিহি,
এই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে একবারে চৌচির হয়ে যাচ্ছে। তাদা দাহাল হাজারো পাথরটা ছিটে ছিটকে দূরে চলে যাচ্ছে। সে পাথরটা আনতে যাচ্ছে, পাথরটা আনার আগেই দেখে মাথা যেমন ছিল তেমন হয়ে গেছে। আমি বললাম, এ কি কথা, আশ্চর্য, বলো আমাকে এ কি ঘটনা। তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন, ফান্তালাক না, কিছু না বলে চলতেই থাকলাম। আস্তে আস্তে চলে আসলাম আলার নাকবিন নেসরিত্তান নূরে, একটি গর্ত চুলার মতো, আলা হুসাইয়ে কোনো আসপালা নিচে, যার উপর দিক প্রশস্ত রয়েছে আর নিচের দিক সংকীর্ণ রয়েছে। তন্দুরি রুটি সিদ্ধ করার জন্য যেমন চুলা তৈরি করা হয় এইরকম, তাতাওয়াক্কাদ তাহাতাও নার, দেখি তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইর্তাফাত ইর্তাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। ফাইজা খামেদাত রাজাও ফিহা, আর যখন আগুন একটু কম হচ্ছে সব কিছু নিচে চলে যাচ্ছে। ফাইজা ফি রেজাল নিরসান ওরা, দেখি সেখানে উলঙ্গ অবস্থায় পুরুষ নারী। এ কি কথা, উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে আগুনের ভিতরে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে। দৃশ্য দেখে বললাম, মা আজা, এ কি কথা, ব্যাপারটা কি, পুরুষ নারী উলঙ্গ হয়ে আগুনে এইভাবে জ্বলছে কেন? তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন, কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে চলে আসলাম একটি রক্তের নদীর পাশে, দেখি নদীতে রক্ত, পানি নেই। ওয়ালা সাত্তিন নাহারের জুলুন, নদীর মাঝাম নদীর পাশে একটি লোক রয়েছে, তার হাতে একটি পাথর রয়েছে। ও রাজুলুন আলা অস্তিন নাহারে, আর একটা লোক নদীর মাঝামাঝিতে রয়েছে। কুল্লা মারাদা এক রোজা রামার রাজুল ফিফিয়ে ফারাদা হাইসো কানা, যতবার লোকটা নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার লোকটা তার মুখের উপরে পাথর মেরে তাকে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। নদীতে পানি নেই, শুধু রক্ত আর রক্ত। আমি বললাম, মা হাজা, এ কি দৃশ্য। কালা, তারা দুজন বললেন, ইনতালেক, চলতে থাকেন, কিছু না বলে চলতে থাকলাম। চলে আসলাম আলা রাউজা আজিমা, একটা বিশাল বাগান, অনেক বড় বাগান, সেই বাগানের পাশে চলে আসলাম। অফিয়া সাজারাতুন আজিমা, দেখি তাতে একটা খুব বড় গাছ, সেই গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে অনেকগুলি বাচ্চা ছেলে ছোটাছুটি করছে, পাশে দেখি একটা লোক লোহার বাঁকা লাঠি হাতে নিয়ে আগুন উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। ওয়াদখানানি দাঁড়ান, একটি ঘরে ঢোকালেন। মারাই তো আহাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর ঘর কোনো দিন দেখিনি। পীর জ্বালন নেশা, তাতে আছে পুরুষ, তাতে আছে নারী, তাতে আছে যুবক, তাতে আছে বৃদ্ধ বৃদ্ধা, সব ধরনের মানুষ তাতে আছে। ফাখরা জানি মিনহা, তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন, বের করে নিয়ে আরো উপরে নিয়ে চলে গেলেন, আর একটা ঘরে ঢোকালেন। পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক 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 সুন্দর, দেখি সেখানে শুধু যুবক মানুষ আর বৃদ্ধ মানুষ, মহিলা বাচ্চাদের দেখলাম না। আমি তাদের দুইজনকে বললাম, যা কিছু দেখলাম সব কিছু বুঝিয়ে দাও, এগুলি কি দেখলাম। তারা দুজন বললেন, আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি। ওই যে প্রথমে দেখলেন, একটা লোকের মুখের ডান দিকে বাঁকা লোহার লাঠি ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, পিছন দিকে নিয়ে যাওয়ার পরে আবারও বাম দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফারাজুলুন কাযাব, ও মিথ্যা কথা বলতো।
তার সাথে বিচার পর্যন্ত, বিচারের দিন পর্যন্ত এই আচরণই করা হবে, তার মুখকে বারবার ফেড়ে ফেলা হবে, সে মিথ্যা কথা বলত। মিথ্যা কথা মহাপাপ। মিথ্যের আশ্রয় নেওয়া থেকে মানুষকে বেঁচে থাকতে হবে, সাবধান থাকতে হবে। সহসাই ওয়ানা আসে, এমনিতেই বিবেচনা ছাড়াই মিথ্যা কথা বলছে, অথচ সত্য কথা বললে সুলিও হবে না, ফাঁসিও হবে না, হয়তোবা একটু অপমান অপদস্থ হতে পারে, হয়তোবা শিক্ষক দুইটা থাপ্পড় মারতে পারেন, হয়তোবা একটু বকা খেতে পারেন, এটা হতে পারে, সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন? মিথ্যা কথা বললে এইরকম শাস্তি হবে বলে অত্র বুখারি হাদিসের প্রমাণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আল্লাহর নবীকে বলা হলো, ওই যে আপনি দেখলেন একটি লোক চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, ফরাজুল না আলেম, উনি হচ্ছেন আলেম মানুষ, মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করতেন না। হুজুর কত বড় বিপদে তা নিজে কোনোদিন বিবেচনা করেন না, বিবেচনা করলে তার জন্য বাঁচা অনেক সহজ হতো। কোরআন হাদিস পড়ে যা আমি ভাঙাচুরা বুঝি, তাতে আলেম ওলামা বিচার মাঠে যত বিপদে, অন্য কোনো মানুষ তত বিপদে নয় বলে আমি বুঝি। এই ছেলে, আপনারা একটু খেয়াল করেন না, আমি কথা বলছি, আপনি দোকানে বসে আছেন, কোন লজ্জায় আপনার একটু লজ্জা হয় না, সরম পান না, একটু একটু শিষ্টাচার কিছু বুঝতে পারেন না? আমি ভোট চাইতে এসেছি, নির্বাচন করতে এসেছি নাকি, সরম হয় না কেন, হায়া হয় না কেন, লজ্জা হয় না কেন, বোধোদয় হয় না কেন, ইতস্তবোধ হয় না কেন? আমি তো আপনার জন্য এসেছি, আমার তো আর কোনো কাজ নাই, আমি আপনার জন্য এসেছি। আপনি কোন সরমে দোকানে বসে আছেন, কোন সরমে ওখানে কথা বলেন, আড্ডা পিটেন, আপনার সরম হয় না কেন? একটা বক্তব্য আছে, বক্তার নাম হলো লজ্জা, ইউটিউব থেকে টেনে দেখেন, নামটা হচ্ছে কি, লজ্জা। এটাই বিষয়, আল হায়া মিন আল ঈমান, আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল ঈমানু বিদুয়া সাবুনা শোবা, ঈমানের 70টি ভাগ শাখা রয়েছে, ফাবজালহ কর লা ইলাহা ইল্লাল্লাহ, তার সবচেয়ে বড় দামি ভাগ হলো, শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট ভাগ শাখা হলো ইমাতাতুল আযানি তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, আর সবচেয়ে দামি হলো আল হায়ু মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। চট করে এটা বললেন কেন, বড় বললেন ছোট বললেন কথা শেষ, কিন্তু আবার লজ্জাকে টেনে নিয়ে আসলেন, লজ্জাই হচ্ছে ঈমান। লজ্জা যদি থাকে তাহলে বাড়ির সামনে একটা কুকুর মুড়ে পড়ে আছে, সরাচ্ছে না, লজ্জা থাকলে বলবে ছি ছি ছি, কেউ কিছু বললো তো আমাকে বলবে যে আপনার বাড়ির সামনে কুকুরটা মরে পড়ে আছে, মানুষের হাঁটতে অসুবিধা হয়, আপনি একটু ফেলে দেন না কেন, লজ্জা থাকলে ও নিজেই ফেলবে। লজ্জা বড় জটিল জিনিস, লজ্জা খুব বড় জিনিস, লজ্জা কাজে বাধা দেয়। ছি ছি ছি, কেমনে টিভিটা এভাবে ল্যাংটা মেয়ে দেখি, লজ্জা বাধা দেয়। এইখানে দোকানে বসে চাপ খাবো, আড্ডা পিটবো, মানুষে কি বলবে? যারা দোকানে বসে আড্ডা পিটে গল্প করে তাদের হাদিস গ্রহণ হবে না, এটা হলো খেলাফুল মরুয়াত, ভদ্রতা বিরোধী কাজ। আমাদের তো চলে,
১৯ বছর থেকে আমি নদাপাড়াতে আছি, ১৯ বছর থেকে। কোন চায়ের স্টলের কোন লোক যদি বলে দিতে পারে যে আমার চায়ের স্টলের সামনে আব্দুর রাজ্জাক সাহেব হাফ মিনিট দাঁড়িয়েছিল, হাফ মিনিট, তাহলে আমি আর কোনোদিন কথা বলবো না। দোকানদার চিনে কি না তা বলতে পারবো না, তবে অনুমান হয়তো বা চিনে। কই কোনদিন, আমাদের তো কোনো সমস্যা হয় না। চায়ের স্টলে আমার জীবনে আমি কই আমার মনে হয় না, আমি ১৯ বছর থেকে আছি নদাপাড়াই। ২ বছরের বেশি হয়ে যাচ্ছে ডাঙ্গিপাড়াই, প্রতিষ্ঠান থেকে বের হলে কয়েকটা চায়ের স্টল আছে, ওদের একটু মনের স্বাদ, আমি একটু চায়ের স্টলে বসে এক কাপ চা খাবো, তাদের কত স্বাদ, কোনো দিন পূর্ণ হয় না। আমি এমন কাজ করতে পারি না যে, আর এমনিতেই দোকান পাশে বসে আড্ডা পিটলে কথা বললে কেন জানি কেমন কেমন লাগে। যদি আমাদের কোনো বসার অভ্যাসই নেই, ছাত্র জীবনে ছাত্ররা যখন সকালে নাস্তা করতে যেত তখন আমি বলতাম যে এতখানি সময় নষ্ট করে কি নাস্তা করতে যাওয়া যায়। খাওয়ার দিত দুইবার, একটা ১১টার সময় আর একটা বিকেল ৪:৩৫টার সময়। তা আমি মনে মনে বলতাম দুইবার খাওয়ার খেয়ে মানুষ বাঁচবে সেই জন্যই দিচ্ছে, তো আবার খাওয়ার খেয়ে তিনবার জমাতে হবে, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। সঙ্গী সাথী খেতে গেলে আমি অবাক হতাম এতটুকু সময় কেমনে নষ্ট করে। আমার এক ক্লাস ফ্রেন্ড সালিমউদ্দিন ডাহোয়াবি, ও মাঝে মধ্যে বলতো সাথী জি জব কোই মেহমান দেখতা হো তো মেরা দিল তড়প জাতা হ্যায় কি মাই কিয়া খাও মেহমান কে কিয়া খিলাম। জো খানা দেয়া হ্যায় ও তিন আদমিকে খানা এক আদমিকে লিয়ে কাফি হ্যায়, তিনজনের খাদ্য দিলে একজনের হবে, তো মেহমানকে তাহলে কি খাওয়াবো আর নিজে কি খাবো, মাঝে মধ্যে এই কথা বলতো। এরপরেও কোনোদিন স্টলে গিয়ে খেতে হবে এইটা আমাদের প্রয়োজন বোধ হয়নি। আপনি বক্তব্য শুনতে এসে দোকানে বসে আছেন, কেমনে চলে আপনার স্বভাব, কেন এমন স্বভাব, ভালো নয় স্বভাব, ফেতরাক অভ্যাস, এটা পরিবর্তন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ রইল যে যেখানে আছেন চলে এসে বসে কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার বিরক্তির আগেই আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। বলছিলাম মাওলানা সাহেব বুঝতে পারেননি কত বড় বিপদে তিনি, জাহান্নাম উদ্বোধন করা হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ, হুজুর মানুষ। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন মাওলানা সাহেবও জাহান্নামে যাবে, যাওয়ার সাথে সাথে তার ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, ও তখন ভুঁড়ি নিয়ে এইভাবে ঘুরবে যেমন ভাবে গরুর পায়ে ধান মারলে গরু ঘুরে। কোনোদিন দেখেছেন কি না তা তো আমি জানি না, আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, নিজেও আমার বাপের জমিতে ধান কাটতে গেছি, গরু নিজে আমরা ওই ধানের উপরে ঘুরিয়েছি, আমরা খুব ভালোভাবেই জানি। আমি একজন সাধারণ কৃষক মানুষের ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীরা জমা হয়ে বলবে মালাক, ব্যাপার কি, আপনি তো আমাদের ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, আপনার কেন এই অবস্থা, আপনি কেন জাহান্নামে, আপনার ভুঁড়ি বের হয়ে এরকম ঝুলছে কেন? তখন তিনি বলবেন আমরুক মিল মারুফ আল আতিহে, আমি ভালো বলেছি ভালো করিনি, যে হুজুর ভালো করেননি, হুজুর ভালো বলেন। সাতক্ষীরে থেকে হুজুর এসেছেন ঢাকা সাভার নাল্লা পল্লায় বক্তব্য দেওয়ার জন্য, পর্দার আলোচনা করছেন, হুজুরের বাড়ি একেবারেই ঘেরা নেই, চতুর্দিকই ফাঁকা।
আপনাদের এলাকাতেও দেখছি যে বাড়ির চতুর্দিক ফাঁকা, কেমনে চলে আমি বুঝতে পারি না। আপনার বাড়িতে এসে যদি আমরা কিছুক্ষণ থাকি সপরিবারে, তাহলে আপনার বাড়িটাকে আমরা মনে করব ট্রেন স্টেশন। ওখানে যেভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে আমাদের পরিবার থাকবে, আপনার বাড়িতেও সেরকমই হবে। আমাদের বাসায় আট পাল্লার জানালা, আট পাল্লা, নিচের চারটে, নিচের চারটে লাগা থাকে আর উপরের চারটে সময়ে খোলা থাকে। নিচের চারটে যদি খোলা থাকে তাহলে মহিলা স্বাভাবিকভাবে ঘরে ঢুকবে না, স্বাভাবিকভাবে ঘরে ঢুকলে বাইরের মানুষ দেখতে পাবে এমন সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবে ঢুকবে না কেন, নিচের পাল্লাগুলি কি করা আছে, খোলা আছে। আর আপনার বাড়ি ঘেরা নাই তবু নাকি চলে, আপনি নাকি তাহাজ্জুদ পড়েন, আসলেই কি ফাজলেমো নাকি কোনটা বুঝতে পারি না। ধর্মের সাথেও তো মানুষ মজাক করে, করতেও পারে। আপনি গরিব মানুষ, বাড়ির চতুর্দিক চট দিয়ে ঘেরেন, চট বুঝেন, চট ছালা, খড় চতুর্দিক দিয়ে ঘেরেন, ঘেরে একটা দরজা রাখেন, এইভাবে কেমনে চলে? এটা তো হলো যাযাবরের মতো থাকা। যাযাবর বুঝেন না, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে যেখানে সেখানে ওই ছই ছই টাপর, ওই যে গরুর গাড়ির আগে যেটা ছিল ওটার উপরে যেমন থাকে ওইভাবে একটা ঘর করে থাকে, যাযাবর বুঝেন কি বলেন আব্দুল রাজ্জাক সাহেব? ঢাকা সাভারে বাড়ি, যাযাবর বুঝি না মানে আমাদের এলাকাতে তো বাইদানিরা থাকে, আমাদের এলাকাতেই তো বাইদানিরা থাকে, তবু তারাও নাকি মুসলমান, তাদেরও তো চলে। সম্মানিত দিনী ভাই বোন, হুজুর বড় বিপদে, হুজুর ঠিক কত বড় বিপদে দিন রাত মিথ্যা বক্তব্য দিচ্ছে আর মানুষের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, একটুকু চিন্তা করে না। দিন রাত কি যে বলছে ও নিজেও জানে না, কি যে বলছে হুজুর নিজেও জানে না। হুজুর কোনোদিন ধর্মের দাম দেওয়া প্রয়োজনও মনে করে না। হুজুরের দু চার পাঁচশো সাতশো দুই এক হাজার হাদিস মুখস্থ আছে, তা আমাদের মনেও হয় না। একশো বছরের মধ্যে আপনাদের বয়স তিরিশ বছরের মধ্যে, আজ থেকে নিয়ে তিরিশ বছর পূর্ব পর্যন্ত, তিরিশ বছর থেকে নিয়ে এখন পর্যন্ত যে কোনো আলোচকের বক্তব্য দুই ঘন্টা বারবার তদন্ত করে দেখেন চল্লিশটি হাদিস বলল কি না, তিরিশটি হাদিস বলল কি না। আজ থেকে নিয়ে প্রায় পঞ্চাশ বছর আগে মাওলানা আবদুল্লাহ সালেককুড়ি দিনাজপুরি অনেক হাদিস পড়ে মানুষকে বক্তব্য শোনাতেন, এখন তো মানুষের কাহিনীতেই চলে। আর উঠেই মানুষের বদনাম করতে পারলেই চলে। আহলে হাদিস ইহুদি খ্রিস্টানদের দালাল এই কথা বলতে পারলেই চলে, কত কি বলে তার কোনো হিসাব নাই, বিচার তো আর এখন নগদ হয় না, কাজে বুঝতে পারে না সে কত বড় বিপদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজে যাচ্ছিলাম, হঠাৎ দেখি অনেক মানুষ টুকরাজ সফম বেগমিনার নার, তাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কেঁচি বুঝেন না কাঁচি বলেন, কেঁচি, আগুনের কেঁচি দিয়ে জিহ্বা কেটে দেওয়া হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিব্রাইল মানা, এই কি কথা, জিব্রাইল এরা কার, এদের জিহ্বা ঠোঁট আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে কেন, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হাউলাই খুতবাও মিন উম্মতে, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার, আল্লাহ বলছেন বক্তব্য দাও, আল্লাহর নবী বলছেন বক্তব্য করো দাও, আর আল্লাহর নবী আবার বলছেন যে এদের ঠোঁট কেটে নেওয়া হচ্ছে, যাদের জিবা কেটে নেওয়া হচ্ছে যারা তারা বক্তা। আল্লাহ রাসূল বলছেন, মানরা মিনকুম মুনকারান ফালিগিরু বিয়াদিহি, যে কোনো মানুষ যে কোনো অন্যায় দেখলে জোর করে ঠেকাবে, সম্ভব না হলে মুখে বলবে, সম্ভব না হলে
এড়িয়ে চলবে, অন্তরে ঘৃণা করবে। এই হলো তিনটা পদ্ধতি। দিন রাত আপনার ছেলের মেয়ের ঘরে টিভি চলে, দিন রাত ছেলে মেয়ে জেনা চর্চা করে, আর আপনি তাহাজ্জুদ পড়েন, বাপ দেখাচ্ছেন, বিচার তো হবেই। এসব বাপের পাঁচ পয়সা দাম আছে? ছি 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 ছি, জয়টা ঘর আছে, যত টাকা বেশি জেনা তত বেশি, যত অর্থ সম্পদ বেশি তত বাড়িতে জেনা চর্চা হয়। টিভি চলে, মোবাইল চলে। সম্মানিত দিনী ভাই বোন, মাওলানা সাহেব বড় বিপদে, তিনি তা বুঝতে পারছেন না। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা ও শ্রোতার পরিচয়, নাম শুনেছেন কোনোদিন? একটু দেখেন না, কিনে দিয়ে একদিন পড়ে দেখেন, আমাকেই পড়তে বলিয়েন না, আমাকেই যদি পড়তে বলেন তো আমি যে এত চেষ্টা করে পয়সা খরচ করে বের করলাম তা আমি আপনার কি করলাম? তাহলে তো আপনার আমি কোনো উপকার করতে পারলাম না। বুখারীতে কোনো হাদিস জয়ীফ আছে কি না? আব্দুল্লাহর একটা বই আছে মিন্নাতুল বারি, সেটা সেদিন বলছিলাম। বুখারীর ব্যাখ্যার জগতে আমার বিবেচনায় এর চেয়ে গুরুত্বপূর্ণ দামি কোনো ব্যাখ্যার বই বের হয়নি। বুখারীতে কোনো জয়ীফ হাদিস আছে কি না তার খুব জোরালো জবাব দেওয়া আছে। যারা বলেছেন যে জয়ীফ আছে এতটি, তাদের ওইটা পড়লে মনে হবে এরকম তফাত মনে হবে, যিনি বলছেন তিনি এখানে আছেন আর ইমাম বুখারী এখানে আছেন। কিছু পড়েন, ওই যে দেখলেন পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করা হচ্ছে, তিনি মাওলানা মানুষ, জেনে আমল করতেন না, তাহাজ্জুদ পড়তে হবে, আলেম ওলামাকে তাহাজ্জুদ পড়তে হবে, আলেম ওলামাকে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনে অভ্যাসী হতে হবে, সকাল বিকাল তাসবি তাহলিল জিকির আজকার করতে অভ্যাসী হতে হবে, সংযমশীল হতে হবে, অর্থ সম্পদের লোভ কম হতে হবে। ও তারপরে যে আপনি দেখলেন ওই যে গর্তে দেখলেন যে ধাঁধা ধাঁধা দেখে আগুন জ্বলছে, উলঙ্গ অবস্থায় পুরুষ নারী জমা ধরে আছে, উপর দিকে চলে যাচ্ছে, নিচের দিকে নেমে আসছে, তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচারিণী। জেনা মহাপাপ। আজকের পর থেকে আর কোনোদিন জেনা হয় না যেন। তার নামটা, মেয়েটার নামটা একেবারেই ভুলে যান, যেমন ভাবে মারিয়াম বলেছিলেন কুনত নাসিয়াম মানসিয়া, আমি এমন হয়ে যেতাম পৃথিবীতে আমাকে কেউ জানতো না যে আমি মারিয়াম, আমি যে একটা মারিয়াম মেয়ে মানুষ এটা যেন কেউ না জানতো। আর আমি কি দিয়ে বুঝাবো, যখনই জিব্রাইল আমাকে বললেন যে তোমার একটা সন্তান হবে, তখন আমি বললাম আমার সন্তান কি করে হতে পারে, লামিয়াম শাসনি বাসার মলামা কোবাগিয়ে, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে। তখন জিব্রাইল আমাকে বলছেন একুলো রব্বুক, তোমার প্রতিপালক বলেন যে ও আলিয়া হাইয়েন, বাপ ছাড়া সন্তান সৃষ্টি করা আমার কাছে একেবারেই সহজ, কোনো ব্যাপারই নয়। তো যাক, যা হলো হলো। সন্তান নিয়ে যখন গ্রামে চলে আসলাম তখন গ্রামবাসী বলছে ছি ছি রে, লাকাদ জিতে শায়ম ফরিয়া, ছি 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 ছি, কত খারাপ কাজ করেছ, অবৈধ সন্তান নিয়ে এসেছ, তোমার মা তো এত খারাপ ছিল না, তোমার বাপ তো এত খারাপ ছিল না, ছি 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 ছি, তুমি এ কাজ করেছ, কিন্তু নাসিয়াম মানসিয়ে, আমি এমন মানুষ হয়ে যেতাম পৃথিবীতে কেউ জানতো না যে মারিয়াম একটা মেয়ে, মানে জেনা কত বড় খারাপ, সমাজে কত বদনামের বিষয়। নিরুপায় হয়ে আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে বললাম, হাত দিয়ে ইশারা করে দিলাম, আমাকে এভাবে না বলে এই যে কোলে বাচ্চা আছে তার সাথেই কথা বলেন। কোলের বাচ্চা বলছে নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি নবী, ওয়াজ্জালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে দিয়েছে।
এরপরেও তার দুশ্চিন্তে যায় না। তিনি মারিয়াম। সম্মানিত দিনী ভাই বোন, আজকের পর থেকে ওই মেয়েটা যে মেয়ে যার সাথে আপনি কথা বলছেন দিন রাত, ও যে মেয়ে, এটা আর নেই, জীবনের মতো ভুলে যান না। তো এরকম কোনো মেয়ে নেই যার সাথে আমি কথা বলি। মোবাইল পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস, আমার বিবেচনায়, আপনার বিবেচনায় সবচেয়ে ভালো জিনিস হতে পারে, জেনার সবচেয়ে বড় মাধ্যম। আপনি কথা বলবো না বলে এইখানে বসেছেন, ঘরে গিয়ে কেউ নাই, ঘুম আসেনি, ধীরে হাতটা মোবাইলে চলে গেল তার সাথে কথা বলার জন্য। ঘরে যে কত শয়তান আছে আপনি যদি দেখতে পেতেন তাহলে বুঝতে পারতেন, একজন শয়তান আর একজনের শয়তানের গায়ে খালি ধাক্কা খাচ্ছে, হাজারো লক্ষ শয়তান চতুর্দিক ঘেরা আছে আপনাকে অপদস্থ করার জন্য, পাপে লিপ্ত করার জন্য। কোটি কোটি শয়তান মানুষের সাথে লেগে আছে ওকে বিপদে ফেলার জন্য। তারপর যে আপনি দেখলেন একটি রক্তের নদী, একটা লোক মধ্যে পড়ে আছে, যতবার উঠার চেষ্টা করছে পাশের লোকটা পাথর দিয়ে তাকে রক্তের মাঝামাঝিতে করে দিচ্ছে, সে হলো সুদখোর। এইটুকু কথা বলার জন্য এতক্ষণ থেকে কথা বলছি। সুদ মহাপাপ। ছোট্ট একটা কথা বললাম, আল্লাহ নবী বলেছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুদ খায় তাকে বিচারের মাঠে রক্তের নদীতে ফেলে দিয়ে তাকে 5 থেকে পাথর মেরে মেরে শাস্তি দেওয়া হবে, এ হলো সুদ। এরপরেও বলছি সুদ মহাপাপ, এই কথা ঠিক, কিন্তু সুদের পাপটি আল্লাহর সাথে জড়িত। কোটি কোটি টাকা সুদ খেয়েছি, জমি জায়গা হয়েছে, ব্যাংকে টাকা ভর্তি, আজকে ভুল ধরা পড়েছে, তাই আমি বলছি আল্লাহ আর কোনোদিন সুদের লেনদেন করব না, সব বন্ধ করলাম, আমার ভুল হয়েছে, অনতপ্ত সহকারে তোমাকে বলছি তুমি আমার পাপ ক্ষমা করো। আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। ইয়াবনা আদম লা বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, এ আদমের ছেলে মেয়ে তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যাই, ফাস্তাগফারতানি, তারপরেও যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহ, আমি ক্ষমা করে দিব, ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি আমাকে একটু বলো না, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া বি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। তুমি একটু বলো না, গীবাত মহাপাপ যা সহজেই ক্ষমা হয় না। মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, ধারণাই পাপ, কিছু ধারণাই পাপ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুমুজ জান্না ফাইন্না জান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি, 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, 3 কওলুজ জুরে, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা অত্র হাদিসে 3 নম্বর পাপ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আর এই হাদিসে বুখারী মুসলিমের এই হাদিসে আল্লাহ রাসূল বলছেন ধারণাই সবচেয়ে বড় মিথ্যা, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শোনো পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, 3 জন কোথাও গেলে
দুইজন মিলে কথা বলো না, নইলে তৃতীয় জন ভাববে আমার কথাই বলছে মনে হয়। পাশ দিয়ে হাঁটবে আর কান লাগাবে, পাশ দিয়ে হাঁটবে আর কান লাগাবে, দেখি আমার কথাই বলছে মনে হয়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেছেন যে তিনজন বের হয়েছে সফরে, যা বলবা একসাথে বলো, যা করবা একসাথে করো, একজনকে ছেড়ে দুইজন করো না, ও বিপদে পড়ে যাবে, ধারণা হবে অহেতু, ধারণা মহাপাপ। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি, খারাপ কথা, খারাপ কর্ম বের করো না, উদ্ঘাটন করো না, টেনে বের করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না, ওরা স্বামী স্ত্রী কি করছে কি বলছে তা কখনো কান লাগিয়ে শোনো না, ওরা চার পাঁচজন বসে কি করছে কি বলছে এটা তুমি কান লাগিয়ে শোনো না, কান লাগিয়ে গোপন কথা শোনা মহাপাপ, কাবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা গোপন কথা কান লাগিয়ে শোনে বিচার মাঠে তাদের কানে সিসা তামাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। জরুরি অনুরোধ রইল, আজকের পরে আর কোনোদিন কারো কথা কান দিয়ে শোনার চেষ্টা করবেন না, ও যখন আপনাকে বলতে আসবে তখন শুনবেন, আর যদি গীবত বদনাম বলতে আসে তাহলে একটা ধমকাবেন, চুপ থাকেন, কি কাজে এসেছেন সেটা বলেন, ও কি করেছে সেটা আপনি বলতে যাচ্ছেন কেন। দুইটা ছেলে দোকানের সামনে বসে আছে, তো একটা ছেলে এসে বলছে, আরে আর শুনেছিস খালেদা কি করেছে, কি করেছে, আচ্ছা বলছে, আরে বল না আগে, আচ্ছা ঠিক আছে বলছে, আরে বল, তার মানে স্বভাবই খারাপ, শিষ্টাচার বলে কোনো জিনিসই নেই, মানুষের বদনাম করাই, বদনাম নিয়ে চলাই তার হচ্ছে কাজ। ওরা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, মানুষের দোষ ত্রুটি প্রকাশ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কেউ যদি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি গোপন রাখে বিচারের মাঠে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন, কাউকে দেখতে দিবেন না। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, বিচারের মাঠে আল্লাহ তাআলা তার রহমতের বাহু আপনার উপরে রেখে দিয়ে আপনার পাশে হয়ে আপনাকে ঢেকে নেবেন, আপনাকে পর্দা করে নিয়ে কাউকে দেখতে দিবেন না, দেখতে না দিয়ে আপনার আমল নামাটা আপনার সামনে ধরে বলবেন, আর তারিফ জাম্বা হাজা, দেখো তো তুমি কি এ পাপটা চিনতে পারো, তখন ও বলবে না মে রাব্বে, জি আমার প্রতিপালক আমি এ পাপ চিনতে পারছি, এটা আমারই পাপ, তখন আল্লাহ তাআলা বলবেন, আদালামা কাতাবাতি, আমার লেখকেরা কি জুলুম করেছে, তুমি মনে করো এটা অন্যায় লিখে দিয়েছে, আসলে তুমি করনি। মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কত সফলতা, আর আশ্চর্য পৃথিবীর গতি, 40 বছর পরে মানুষ পাপের কথা পেপারে লিখে, যার কারণে আমার এত কষ্ট হয় আমি ওই রাস্তা দিয়ে হাঁটি না, ওই পথেই যায় না, ওই হিসাবই বাতিল, দেখি দুনিয়াতে থাকা যায় কিনা। জীবনে কোনোদিন মানুষের দোষ ত্রুটির কথা বলবেন না। বুখারি মুসলিমের একটা হাদিস আপনার সামনে পেশ করছি, এখন দেখবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন, বাস্তব আপনার সামনে প্রমাণ হবে, মনে হবে যে নগদ বাস্তবায়ন হচ্ছে। যা মাঈজ ইবনে মালিক না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাঈজ ইবনে মালিক রাসূলের সামনে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবেলাইহে, তুমি তোবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে।
লোকটি চলে গেল। ফরাজা গায়রা বাইদিন একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহির মিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চাও, অতুবেলাইহে, তুমি তোবা করো। লোকটি চলে গেল। ফরাজা গায়রা বাইদিন একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, তাহির মিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজে, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ক্ষমা চাও, অতুবেলাইহে, তুমি তোবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে আসলো। চতুর্থবার ফিরে এসে বলছে, তাহির মিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। তখন আল্লাহর নবী বলছেন, আবেহি জনন, লোকটা কি পাগল? আরে আমি বলছি তুমি যাও, যাই না কেন? ক্ষমা চাইবে, পাপ ক্ষমা হবে। আমি বলছি ক্ষমা চাও, যত বড়ই পাপ হোক না কেন, বলছি তুমি ক্ষমা চাও, ক্ষমা হবে। সে বুঝতে চায় না কেন, সে কি পাগল, তাই আমার কথা বুঝে না? আলু লাইসাবে মাজনুন, সাহাবীগণ বললেন, জি না, ও তো পাগল নয়, ও তো ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আ সারেবা খামরান, তাহলে কি ও নেশাদার দ্রব্য মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, সে যায় না কেন? ফাঁকা মারা জ্বলুন ফাস্তান কাহাও, একটা লোক দাঁড়ালো, দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছে, মাসারে বা খামরান, আল্লাহ রাসুল এতে মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসুল বলছেন, আ জানাইতা, তুমি কি জেনা করেছো? তখন লোকটি বলছে, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি, আমার বিচার করে দেন। আমি আপনাকে জরুরিভাবে বলছি, আল্লাহ রাসূল প্রথমবারে বলতে পারতেন, কেন পবিত্র করব, ঘটনা কি, এই কথা বলতে পারতেন, বলেননি। দ্বিতীয়বার বলতে পারতেন, আচ্ছা তোমাকে তো আমি চলে যেতে বলছি, তুমি চলে না গিয়ে আবার এসে আমাকে এই কথা বলছো কেন, ঘটনা কি, এ কথা তিনি বললেন না। তৃতীয়বারে তিনি বলতে পারতেন, তোমাকে তো আমি চলে যেতে বললাম, তুমি যাও না কেন, এসেছ আবার, বলো তো ঘটনা কি, এ কথা তিনি বললেন না। চতুর্থবার যখন এসেছে তখন একটু রাগ করে বলছেন, হে আমি তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন, তাহলে কি সে পাগল? এখনো বলছেন না যে তোমাকে কেন পবিত্র করব। সাহাবীগণ বলছেন যে জিনা ও পাগল নয়, ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন না, ঘটনা কি, আল্লাহ রাসূল তখনও বলছেন, তাহলে কি সে মদ খেয়েছে, তাই মস্তিষ্ক বিকৃত হয়েছে, সে আমার কথা বুঝে না, আমি তো তাকে চলে যেতে বলছি। এখনো বলছেন না যে তোমাকে কেন পবিত্র করব। সাহাবীগণ, কোনো একজন সাহাবী দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন, আল্লাহর নবী, এ তো মদ খায়নি, এ তো ভালো মানুষ, মদ খেলে তো মুখ গন্ধ করত। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি কি জেনা করেছ? আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল প্রথমে বুঝতে পারেননি? বুঝতে পেরেছিলেন, যার কারণে বলছেন যে তুমি তোবা করো, ক্ষমা চাও, মানে ব্যাপার তিনি বুঝেছেন। বারবার বলছেন, যাও তোবা করো, ক্ষমা চাও, যাও তোবা করো, ক্ষমা চাও। ঘটনা আল্লাহ রাসূল বুঝেছেন, কিন্তু সাক্ষী সবুজ ছিল না, যার কারণে আল্লাহ রাসূল নিজে থেকে কথাটা প্রকাশ করতে চাচ্ছেন না, যে ঢাকা আছে, থাক, যাক, বিচার হয়ে গেল। অনেক দিন পরে মাজিব মালিকের মালিক ছিলেন হুজ্জাল, ধনী মানুষ। হুজ্জালের বাড়িতে থাকাকালীন হুজ্জালের স্ত্রীর সাথে মাজিব মালিক কোনো সময় জেনায় লিপ্ত হন। হুজ্জালও তাকে খুব ভালোবাসতেন। কথাটা যখন হুজ্জাল জানতে পারলেন, তখন হুজ্জাল বললেন, মাইজ, ঘটনা যখন ঘটে গেছে, তুমি একটু রাসূলের কাছে গিয়ে বলো তো কি করা যায়। তাই মালিকের পরামর্শ এখানে এসেছে। জাহর হয়ে গেল, বিচার হয়ে গেল, দুনিয়া থেকে তিনি আল্লাহর নবী তাকে বিদায় করে দিলেন ইট পাথর মেরে, কথা শেষ। কোনো একদিন হুজ্জাল আসছেন রাস্তায় আর আল্লাহ রাসূল যাচ্ছেন, মুখামুখি দেখা। তখন আল্লাহ রাসূল বলছেন, ওহ হুজ্জাল, লাউত সাতার তা খাবার মায়াজ বলে মালিক বেসাবেক লাখন তা খায়রেন কাসির, আহারে,
তুমি যদি মাইজবুনো মালিকের কথাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে, তুমি যদি প্রকাশ না করতে, তাহলে যে কত ভালো হতো, বেহিসাব ভালো হতো। এখানে একটা ইসিম তাবজিল আরবি শব্দ উল্লেখ আছে, আপনাকে আমি বুঝাতে অক্ষম, অনেক 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 বেশি ভালো হতো। তুমি যে কেন তাকে আমার কাছে পাঠালে, তুমি যদি কথাটা গোপন রেখে দিতে, তাহলে যে কত ভালো হতো, অনেক 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 বেশি ভালো হতো। বুখারি মুসলিম, দেখি আপনি কি বুঝলেন, আর আমি কি বুঝালাম, আর আপনি কি বুঝলেন এখন পর্যন্ত? এই ছেলে রেডি হও, তুমি কি আরেকজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? আজকের পরে যেন তোমার মুখ দিয়ে আর কোনোদিন মানুষের বদনাম বের না হয়। নিজেকেও বলছি, সবাই সতর্ক হই, সমাজ এত জটিল, একটু দি মুখামুখি দল। মুখামুখি দল মানে, দল মানে বদনাম করাই লাগবে, বদনাম না করলে তো দল টিকে না, বদনাম দিয়েই দলের জন্ম। দলের জন্ম কি দিয়ে? বদনাম দিয়েই। দু একজন লোক সাথে পেয়েছে নেতা, তারপরে বলছে ওকে দেখে নেব, প্রস্তুত আছি আমরা, ও তো অমুক খারাপ তমুক খারাপ, এ নিয়ে কাটছে দিন রাত। আমার জীবনে আমি কোনোদিন কোনো সদস্য ফরম পূরণ করিনি, এক মিনিটের জন্য আমার জীবনে আমি কোনোদিন কোনো দল করিনি, এক সংগঠন করিনি আমার জীবনে, এক মিনিটের জন্য করিনি, ভবিষ্যতে কোনোদিন করবো না ইনশাল্লাহ। আহলে হাদিসে কোরআন এবং সহি হাদিস মেনে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। মহাপাপ, আমার অজান্তে আমার মুখ দিয়ে এমন কিছু বের হয়ে গেল, আল্লাহর নবী বলছেন যে তোমার অজান্তে এমন কথাগুলো বের হয়ে গেল, যেই কথার কারণে তুমি জাহান্নামে চলে যাওয়া, যেই জাহান্নামের ব্যবধান হলো পূর্ব পশ্চিমের যত ব্যবধান, তোমার বদনামের কারণে তুমি জাহান্নামে চলে গেলে তোমার জন্য ওই জাহান্নাম, যেই জাহান্নামের শুরু শেষ পূর্ব পশ্চিমের শুরু শেষ। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শোনেন, দিন রাত তো খালি বদনাম দিয়ে কাটে, মহিলা মানে বদনাম। আরেকজনের কথা না বললে বুবু শুনেছে ওই কথা বলছে, আর আমাকে বলতে নিষেধ করেছে, তুমি জানে কাউকে বলো না, না স্বভাবই নষ্ট। আজকে বাড়িতে গিয়ে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে একটা বৈঠক করবেন ছোট্ট করে, আজকের পর থেকে আমাদের এই বাসায় আর কোনোদিন কারো বদনাম হবে না। বদনাম করতে কিন্তু খুব ভালো লাগে, খুব স্বাদ পাওয়া যায়, মানে আপনার শত্রুর বদনাম হচ্ছে যে, আর কেউ যদি আপনার বিরোধী মানুষের বদনাম করে তাহলে আপনি বলবেন হ্যাঁ ঠিকই বলছেন, ও খুবই আরামী, খুবই শয়তান, খুব শয়তান, কই এই সেই নানান কিছু, আপনাকে খুব ভালো লাগে, বদনামের ফল হলো খুব মিঠে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহুম আমিন। সম্মানিত দিনী ভাই বোন, একটু লক্ষ্য করুন, মহান আল্লাহ বলেন তোমরা পরস্পর পরস্পরে গীবাত বদনাম করো না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ও ফি রায়াতিন নাম্মাম, বদনাম করে যে সে জান্নাতে যাবে না, বদনামের ফল হলো জাহান্নাম, চুগলখড়ি করে যে সে জান্নাতে যাবে না। এখানকার কথা ওইখানে লাগাই, ওইখানকার কথা এইখানে লাগাই, এ হলো চুগলখোর, এ হলো মুনাফেক, এ হলো চুগলখোর, এ জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, সামনে মুখামুখি বদনাম করে যে, পিছনে বদনাম করে যে, অয়েল নামক জাহান্নামে যাবে সে, মুখের ওপরে বদনাম করছে, তুমি খুব খারাপ মানুষ, তোমার চরিত্র খারাপ, ওর আরে বদনাম করছে খুবই খারাপ, রাত দিন জেনা করে বেড়াই, মানুষের চুরি করে বেড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বদনাম করে যে মুখামুখি, বদনাম করে যে পিছনে, এদের জন্য অয়েল নামক জাহান্নাম রয়েছে, একটি জাহান্নামের নাম অয়েল, অয়েল নামক জাহান্নামে রয়েছে, বা সুনিশ্চিত ধ্বংস তারা,
ধ্বংস হবেই সামনাসামনি বদনাম করে যারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা ইয়াউমাল কিয়ামা শারাল ওয়াজহ, বিচারের মাঠে তোমরা সবচেয়ে খারাপ মানুষ পাবে তাকে, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট নেককারজনক নোংরা মানুষ তাকে পাবে, ওকে পাবে, আল্লাযী ইয়াতি বিহাউলাই, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এক মুখে এইখানে আসে, এক মুখে ওইখানে যায়, ওইখানে এক মুখে কথা বলে, এইখানে আর এক মুখে কথা বলে, এই হলো বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা যাল ওয়াজহাইনি কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানান মিন নার, যার হলো মুখ দুইটা দুনিয়াতে, চাপাই নবগঞ্জের ভাষায় দোমুখা, যারা রাজশাহীর ভাষায় ওর কথা বলছো তো দুই মুখ, ওর দোমুখা, আরে দোমুখার কথা ছাড়ো, এটা মানুষেও বলে। আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই মুখ যাদের বিচার মাঠে তার একটি মুখে দুইটি আগুনের জিবা হবে। ভালো করে মনে রাখেন, মানুষের কথা যে বলে বেড়াই তার মুখে কয়টা জিবা হবে? দুইটা। কিসের তৈরি? আগুনের তৈরি। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো ব্যক্তিগত কথা নয়, বড় ভয়াবহ কথা, বড় ভয়াবহ কথা, মুখে দুইটা আগুনের জিবা হবে, কি সাধারণ কথা হলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুয়াইরুল মুসলিমিনা, তোমরা মুসলমানের নিন্দা করো না, ওয়ালা তুদুহুম, তোমরা ওদেরকে কষ্ট দিও না, মুসলমান পরস্পরে তোমরা পরস্পরকে কষ্ট দিও না। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের পিছনে পড়ো না, তোমরা তাদেরকে অপমান করার চেষ্টা করো না। মান তাতাব্বা বিআওরাতি আখিহাল মুসলিম, কোন মানুষ যদি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়ে, ওর বদনাম করো, ওকে অপমান করো, এই যদি পিছনে পড়ে, তাতাবাল্লাহু তাআওরাতুহু, আল্লাহ তাআলা তখন তার পিছনে লেগে যাবেন। আপনি আমার পিছনে লেগে গেলে আল্লাহ আপনার পিছনে লেগে যাবেন। অমান তাতাবাল্লাহু তাআলা, আল্লাহ যার পিছনে লেগে যাবেন, লায়ফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, আও লায়ফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন, ওয়ালাউ কানা ফি জাওফিরাহালিহি, ও যদি তার বাহনের উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে তবু আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। মানুষ তো আর বাহনের পেটের মধ্যে ঢুকতে পারে না, মানুষ আপনার বদনাম করার পরে চলে গেছে লন্ডন, আল্লাহ তাকে ওখানে অপমান করে ছাড়বেন, আপনার বদনাম করার পরে মাটির নিচে চলে গেছে, কোনো পাথরের ভিতরে ঢুকে আছে, ওখানে কেউ নেই, তারপরেও আল্লাহ তার অপমানের ব্যবস্থা ওখানে করবেন। তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। আজকের পর থেকে জীবনে কোনোদিন কাউকে খাটো করার জন্য কোনো কথা সমাজে বলবেন না, এই কথাটা শিখেন। ছি ছি, মানুষের কথা এভাবে বলো কেন? আরে বলেন, চোখ দুনিয়ার শয়তান মানুষ, খুব খারাপ মানুষ। আচ্ছা ওকে এভাবে বলো না, জানি তোমার, তাহলে আমি তোমার সাথেই থাকবো না, যা। এইভাবে একটু বলতে শিখেন, এইভাবে বলতে শিখেন, বদনাম গীবত মহাপাপ, যা মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহর সাথে নয়, যা সহজে ক্ষমা হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাম্মা উরিজা বি রাব্বি,
আমার প্রতিপালক যখন আমাকে ওপরে নিয়ে গেলেন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, ফাইজা কমন, হঠাৎ দেখি অনেক মানুষ, লাহম নোহাসন লাহম আজ পরমিন নোহাসেন, তাদের লম্বা লম্বা তামার নখ, খুব বড় বড় নখ, অনেক মানুষ, দেখি তাদের লম্বা লম্বা তামার নখ। এখন শোনো উজুহাউম, এইভাবে মারছে মুখের উপরে থাবা আর গোস্ত তুলে নিচ্ছে, মারছে মুখের উপরে বুকের উপরে থাবা আর নিজের গোস্ত এভাবে তুলে ছিঁড়ে নিচ্ছে। আমি জিব্রাইল করলাম, জিব্রাইল মানা হলে একই কথা এরা কার, একই আরে নিজের নখ দিয়ে নিজের মুখ ছিঁড়ে নিচ্ছে, নিজের বুক ছিঁড়ে ফেলছে, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিসসালাম বলছেন হাওলা ইয়াকাউনা ফি আরাজিন নাস ইয়াকুলুনা লুহুমাহুম, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত, এরা হচ্ছে ওরা যারা মানুষের গোস্ত খেত, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। বদনামের ফল হলো এইটা, নিজের মুখের গোস্ত নিজে এভাবে খামচামড়ে ছিঁড়ে তুলবে আর নখ হবে বড় বড় তামার, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন আকসারে আই ইদখালান নারা, আল্লাহ রাসূল বেশি বেশি জাহান্নামে যাবে মানুষ কি করলে, মানুষের বেশি বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? এইটা জিজ্ঞাসার উত্তরে আল্লাহ রাসূল বললেন আল ফারজ ওয়াল ফাম, মুখ আর লজ্জায় স্থান, এই দুটা দিয়ে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে, মুখ আর লজ্জায় স্থান, মুখ দিয়ে গীবত আর লজ্জায় স্থান দিয়ে জেনা, এই দুটার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান্নামে ধাক্কা মেরে নিক্ষেপ করে কি, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি, এই কথা বলতে বলতেই ফাঁকা জালে সানাহ এই জিভটা ধরে নিয়েছেন, জিভটা ধরে নিয়ে বলছেন এ দেখো জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহাজ্জুদ পড়লেন কিন্তু মুখ ঠিক হয়নি, একটা লোক রাসূলের সামনে এসে বলছে অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে ইউজি জারাহু প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর বদনাম করে, গীবত করে, তখন আল্লাহ রাসূল বলছেন হিয়ে ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ দিয়ে জান্নাত হচ্ছে না বদনামের কারণে, দান দিয়ে জান্নাত হচ্ছে না বদনামের কারণে। কত পরহেজগার মানুষ, কোরআন তেলাওয়াত করে, রাতে তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, অর্থ সম্পদ দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বলছিলেন আসাদগত বুরহান, দান হলো দলিল, বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাব, তো আল্লাহ আমাকে বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল, জান্নাত আমি পাবো প্রমাণ আমার কাছে দান আছে দলিল, আল্লাহ রাসূল বলেছেন। তখন আল্লাহ বলবেন বদনাম করেছে যে, ওইটা আর হলো না, কথা ঠিকই ছিল দান মানে দলিল, কিন্তু বদনাম দিয়ে ওটা কেটে গেছে, দেখছেন তাতে কিন্তু কোনো সুবিধা নেই, আমি আর আপনি খালি একটু মজা ভোগ করলাম যে তার একটু কি করলাম বদনামটা করলাম, খুব ভালো লেগেছে। শয়তান যে না করে, খালি বদনাম করে মানুষ, অন্যায় করে বেড়াই, আমাদের বিরোধিতা করে, ওর কথা বলছেন ও শুধু খালি আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, নানান কথা যেগুলো সমাজে ঘটছে, সমাজ থেকে বেঁচে থাকেন। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান্নাজাত বাঁচার পথ কি, তখন তিনি এক নম্বরে বললেন আলজিম লিসানাক, মুখটা বন্ধ রাখো বেঁচে যাওয়া। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাইয়াজমানি মা বাইনাল্লাহিহে ওমা বাইনা রিজলাইহাজমাউল্লাল জান্না, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিস জিম্মেদারি নিতে পারো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলাম, পৃথিবীর মানুষ
তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মেদারি নিলাম, এক মা বাইনা লাইহি হে ওমা বাইনা রিজলাই হে, দুই মুখের মধ্যে যেটা আছে নিচের এবং উপরের মধ্যে দুই দাঁতের পাটির ভিতরে যেটা আছে সেটার যদি জিম্মেদারি নিতে পারো, দুই দাঁতের দুই পাটির ভিতরে কি আছে, জিমা। আল্লাহ রাসূল বলছেন ওইটা জিম্মেদারি তুমি নাও আর আমি জান্নাতের জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ সবাই কি বললেন আল্লাহ নবী, যে জিবা তোমার জান্নাত আমার, জান্নাত আমি নিয়ে দিব। জিবা ঠিক করো, ব্যবহারই করবেন না মুখ, কুলবিল খায়রাবিল ইসম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পারলে ভালো কথা বলো নইলে চুপ থাকো, পারলে ভালো কথা বলো নইলে চুপ থাকো, পারলে ভালো কথা বলো নইলে চুপ থাকো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কুলতু লিন্নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফিয়াতি কাযাবা কাযা, আমি একদিন আল্লাহ রাসূলের পাশে সাফিয়ার ব্যাপারে এই এই বললাম, বললাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খাটো মহিলা, আপনি সাফিয়ার অত প্রশংসা করেন কেন? আপনি বলেন সাফিয়া সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি বলেন সাফিয়া সুন্দরী মহিলা, আপনি বলেন সাফিয়া বুদ্ধিমতী মহিলা। বুখারীর হাদিসে এসেছে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন হাফসা আয়েশার সুন্দরতার ভিত্তিতে আল্লাহর নবী তাকে বেশি ভালোবাসে, আয়েশা সুন্দরী তো এই কারণে আল্লাহর নবী তাকে ভালোবাসে বেশি। এই ভালোবাসা দেখতে গিয়ে তুমি যেন বিপদে পড়ো না, তুমি এটা ধৈর্য ধারণ করিও, মেনে নিও, তাহলে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন সুন্দরী মহিলা। হাদিসে বুখারী মুসলিমের হাদিসে বহুবার এসেছে এই কথা। এখন হয়তোবা সব মিলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরী মহিলা হবেন বলে হাদিসের বিবরণে বোঝা যায়, মাঝে মধ্যে আল্লাহ রাসূল তার প্রশংসা করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আরে কি যে একটা খাটো মহিলার আপনি প্রশংসা করেন। তখন আল্লাহ রাসূল বলছেন লাকাদ কুলতি কালিমাতান লা মুজিজাত বিহাল বাহার আলা মাঝে যাত, আয়েশা ছি ছি তুমি এমন কথা বললে, তোমার এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে, তুমি এমন কথা বললে, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি কথাটা বলেছেন, খাটো, মুখ বন্ধ করেন, আজকের পর থেকে কারো বদনাম করবেন না, ভালো মন্দ বলবেন না, চুপচাপ থাকেন, পরিবারকে নিয়ে মাঝে মধ্যে বৈঠক করবেন, পরিবারের তো ছেলে মেয়ে কম, আপনারা ছিলেন 10 ভাই বোন আর আপনার একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা দুনিয়ার বদ শয়তান, টাকা বেশি আছে শয়তানি করে, ছেলে মেয়ে কম, যার জন্য 150 চাউল রান্না করেছে 100, তো মেহমান চলে এসেছে দুপুরে, তখন স্ত্রী বলছে যে কি করবে কি করবে, যদি মেহমানকে দাও তাহলে সব ভাত শেষ হয়ে যাবে, চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করে দাও, কমসে কম দুপুরে 500 চাউল রান্না করবেন, সারাদিন ফকিরে মিসকিনে খাবে, রাতে গরুতে খাবে। আপনার মায়ের স্বভাব যা আপনাকে আমি ধরতে বলেছি, আপনার মা, আপনারা ছিলেন 16 জন 10 ভাই বোন 2টা ফকির কত হলো 12টা, 2টা হলো কিষান কামলা 14টা আর আপনার বাপ মা কতটি হলো 16 জন 16 জনের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনোদিন তার কাছে ভারী হয়নি। এখন আপনি একদিন আপনার মায়ের 80 বছর বয়স, দরজায় একটা মহিলা ফকিরনি দাঁড়িয়ে আছে, তা আপনি ঢুকছিলেন, তখন আপনি বলছেন শরত শরত, তাড়াহুড়ার সঙ্গে রাস্তা ঘেরে বসে আছে, এই কথাটা আপনার মা শুনে নিয়েছে, তখন আপনার মা ভিতর থেকে বলছে ছি ছি বেটাচ্ছে, ফকির কোভাবে কথা বলতে হয়, একটু 2টা টাকা দিলি চলে যাবে, কোনো ছেলে ফকিরকে এভাবে কথা বলো কেন, আপনার মা এই কথা বলছেন আর আপনি নাকি মাস্টার ডিগ্রি পাস, কোনটা শিক্ষা আর কোনটা অশিক্ষা কিছু বোঝা গেল না, ফ্রিজে সব কিছু রেডি, 12টার সময়তে 10টার সময়তে একটা মেহমান নিয়ে এসেছে, খালি বউকে বলেছে খালাদ একটু উঠো তরকারি একটু গরম করে দাও, এমন নাক সিটকে নিতে গরম হয়ে, হ্যাঁ তুমি রাতে এসে ঝামেলা পাকাও, মেহমান নিয়ে আসো কেন, হোটেলে খাওয়াই দিবা,
তখন আপনার মা তাড়াহড়া করে উঠে বলছে থাকবেটা থাকবো, ওকে উঠায়ও না, আমি তরকারি গরম করে দিছি, থাক। আপনার মায়ের 80 বছর বয়স পারে আর বউ ধমকাচ্ছে আপনাকে নাক সিটকে নিতে। আমি তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়ার পরামর্শ দিয়েছি। তালাক দিতে বলবো কেন, ও যদি সংশোধন হয় ভালো কথা, তবে আপনি 3 দিন যদি মেহমান বাড়িতে না খাই ফকির, তাহলে স্ত্রী কিনে বসে একটু কথা বলবেন, কি ব্যাপার, ওপরে কি কোনো নড়চড় হয়ে গেল না কি, মেহমান আসে না কেন, ফকির আসে না কেন, আপনি খাওয়ান, টাকা পয়সা বেশি হয়ে যাবে, হবেই। আপনি আপনার মাকে বলে দেন, আম্মা দুলা ভাই আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, ভাগনা ভাগ্নি আমার কাছে খাবে, আব্বার যত পরিচয় মানুষ আসবে সব আমার কাছে খাবে, এ কথা আপনি বলে দেন, 6 মাস খাওয়ান, দেখবেন টাকা পয়সা বেশি হবে, হবেই। আপনার মাই ভাত পায় না, 5টা ছেলে তো বলে 5টা ছেলে আর মাকে ভাগ করে নিয়েছে, একদিন করে খাবে, এ কোন ধরনের কথা, মাই তখন মাঝে মধ্যে ফাঁক থাকে, খেতে পায় না, উল্টা বুদ্ধি। আর কোনদিন কারো বদনাম করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুমাল গীবাত, সঙ্গীর সাথে বলতে পারো বদনাম কাকে বলে, যদি বলতে পারো গীবাত কাকে বলে, কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বলেন, জিনা, আমরা বলতে পারি না বদনাম কাকে বলে, গীবাত কাকে বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শুনো, জিকরু কাকাকে এবং ইকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলবে, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো, ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কারো কথা বলছো এখানে, এই কথা যদি ও শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবত। তাকে যদি ভালো লাগে তাহলে তার গীবত হলো না, তাকে যদি খারাপ লাগে এটা হলো গীবত। তখন সাহাবীগণ বলছেন, আর হাইতা ইনকানা ফিয়া মা কুল, আল্লাহ রাসূল আমি একটা কথা লোকটার বলছি আর লোকটা এটা করেছে, লোকটা চুরি করেছে তাই তো আমি বলছি, সেটাও কি গীবত, লোকটা চুরি করেছে তাই তো আমি বলছি, সেটাও কি গীবত। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিয়া মা তাকুল ফাকা দিগদাবদাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবত, ও যদি জেনা করে থাকে তুমি বলো তাহলে গীবত, ও যদি চুরি না করে তুমি বলো তাহলে অপবাদ, ও যদি জেনা না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ। দুইটার হুকুম দুই রকম, হাদিস মুসলিম। অপবাদের শাস্তি হলো আপনাকে 80 লাঠি পিটাতে হবে, মুখ খুললে হিসাব করে খুলবেন, কারো ব্যাপারে মুখ খুললে হিসাব করে খুলবেন, বলবেনই না। যদি কথা ঠিক না হয় তাহলে আপনার কি হবে, 80 লাঠি। আর যদি নবীর নামে মিথ্যা কাহিনী বলেন হুজুর, তাহলে কত লাঠি, 160 লাঠি, আসে আসে ডবল, হুজুরকে 160 লাঠি পিটিয়ে বিদায় করতে হবে। হুজুরের নামে মিথ্যা তাফসির করেছে আল্লাহর নবীর নামে। শুনুন, অপবাদের শাস্তি হলো 80 লাঠি। আর যদি বাস্তব অন্যায় করে থাকে আপনি বলেন গীবাত, এবার ক্ষমা হবে কিভাবে, যতক্ষণ পর্যন্ত যার হাত গীবাত করেছেন তার হাত ধরে ক্ষমা না নিচ্ছেন, তিনি ক্ষমা না করছেন ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। হজ করতে চলে যান, হজ করতে চলে গিয়ে বাকি সময় কাবা ঘরে থেকে যান, কান্নাকাটি করেন যে আমি চেয়ারম্যানের বদনাম করেছি, উমুকের বদনাম করেছি, আল্লাহ তুমি ক্ষমা করো, মরা পর্যন্ত কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে হবে না, এর নাম মানুষের সাথে জড়িত পাপ। উপরে বড় আলু রেখে মাত্র কেজিতে 2 টাকা ঠগিয়ে বিক্রি করেছেন, বাকি জীবন তোবা করলে এই পাপ ক্ষমা হবে না। যত মানুষকে ঠগিয়ে আলু বিক্রি করেছেন সবার কাছে আলু ফেরত দিতে হবে। আপনি দোকানদার, ও দোকানদার আপনাকে বলছি, বড় বেগুনগুলো উপরে রেখেছেন মাত্র 5 টাকা কেজিতে ঠগিয়ে বিক্রি করেছেন, যত মানুষকে ঠগিয়ে বিক্রি করেছেন সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনি একজন কসাই, গরু জবাই করেন, গোস্ত বিক্রি করেন, করেন বৈধ কাজ, প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন, যত মানুষকে গোস্ত কম দিয়েছেন সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে, তাছাড়া এই পাপের ক্ষমার কোনো পথ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, এত মানুষকে তো খুঁজে পাবো না, তাহলে কি করব, তাহলে একটা পরামর্শ দিয়ে গেলাম, সেটা হলো এই যে কিছু টাকা হাজারো মানুষের নামে দান করে দেন,
আল্লাহ আমি বুঝতে পারলে টাকা তাকে ফেরত দিতাম, কিন্তু এখন তো বোঝার কোনো পথ নেই, তাদের নামে দান করে দিলাম, তুমি এটা তাদের নেকি দিয়ে দাও। এটা একটা পরামর্শ থাকলো, হতে পারে ইনশাআল্লাহ। এছাড়া বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ তার পাপ নিয়ে নিতে হবে, তার পাপ কমে যাবে, আমার পাপ বেশি হবে, এই হলো বিচার। জীবনে কোনোদিন কারো গায়ে অযথা থাপ্পড় মারবেন না, কোনোদিন দিন মজুর কাজের লোককে বিকেলবেলাতে ধমকে পাঠিয়ে দিবেন না, সারাদিনে যে কাজ করেছে সেই মজুরি দিয়ে পাঠাবেন। একদিনের মজুরি যদি বাকি থেকে যাই, সারা জীবন তাহাজ্জুদ দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। খুব সাবধান, নীতিকে নীতি মনে করে থাকেন, মানুষকে ঠকে মানুষের সাথে জড়িত পাপ করে বিচারের মাঠে তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না, হজ দিয়ে তাসবিহ তাহলিল জিকির দিয়ে টিকা যাবে না, মানুষের সাথে জড়িত পাপ মহা পাপ। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমার জীবনের সব কথাই লেখা আছে উপদেশ বইয়ে, উপদেশ বই তো আজও দেখছি আপনি উপদেশ বই সংগ্রহ করুন, আজকের আলোচনা সেটাও উপদেশ বই আছে। এছাড়া আরো যত বই আছে, আব্দুল্লাহর বইতে আছে নাকি আমরা হাদিস মানতে বাধ্য, ওরা মাঝহাবি ভাইরা বলছে যে হাদিস আর সুন্নাত এক নয়, সুন্নাত ভিন্ন জিনিস, হাদিস ভিন্ন জিনিস, অথচ সুন্নাত হাদিস একই জিনিস, এই জন্য আমরা হাদিস মানতে বাধ্য। আর আমি সর্বপ্রথমে মাটিতে কলমে জঙ্গি বিরোধী বক্তব্য লিখি এবং মুখে বলি, আমার অনুমান জঙ্গি বিরোধী বক্তব্য কঠোর কঠিন ভাবে এদেশের মাটিতে আমার চেয়ে কারো আছে তা আমার জানা নাই। ইমামকে, সরকারকে, উচ্চমানের কর্মকর্তাকে আর বাপ মাকে, সমস্ত আলেম ওলামাকে আমি পরামর্শ দিয়েছি, আপনারা এই জঙ্গির বিষয়ে খুব সাবধান হন, এইভাবে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাত কিনা যায় না। সেই বইটি হচ্ছে কে বলো লাভবান, আর একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। আদর্শ পুরুষ আদর্শ নারী মাসিকাল ইতেশাম মিন্নাতুল বারী, সমস্ত বইগুলি স্টেজ থেকে সকল দিনী ভাই বোনকে নেওয়ার অনুরোধ রেখে আলোচনা এখানেই শেষ করলাম। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।